Assalamualaikum. আমি আফজালুন নেসা লিপি সহকারী শিক্ষক গণিত রামনগর কেএমসি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয় দারুণমিয়া ফেনী। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের মহামারীর কারণে স্কুল দীর্ঘদিন বন্ধ আছে। স্কুল বন্ধ থাকার কারণে তোমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা তোমাদের পূরণের জন্য আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করি তোমরা এই অনলাইন ক্লাস থেকে অনেকটা উপকৃত হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর সম্পাদ্য এক এবং দুই নং। আমরা আজকে অষ্টম শ্রেণীর সম্পাদ্য নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসগুলো থেকে অনেক উপকৃত হবে। সবাই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই তোমরা বইটা নাও। বইয়ের 134 পৃষ্ঠায় সম্পাদ্য এক নং আছে, যেটার প্রশ্ন হচ্ছে কোন চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। কি কি দেওয়া আছে তাহলে প্রশ্নটা পড়ে তুমি খেয়াল করো। চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য আর হচ্ছে একটা কোণ দেওয়া আছে। তোমার চতুর্ভুজের চারটা বাহু আর একটা কোণ দেওয়া আছে, তোমাকে হচ্ছে চতুর্ভুজটা আঁকতে হবে। আচ্ছা, তাহলে আমরা আগে চারটা বাহু ধরবো, কেমন? প্রথমে আমরা ধরো চারটা বাহু দৈর্ঘ্য ধরে নিই। ধরো আমি একটা বাহু ধরলাম, এই একটা বাহু ধরলাম। তোমার কিন্তু পরীক্ষায় তোমাদের চারটা বাহুর মাপ হচ্ছে দেওয়া থাকবে, কোণের মাপটা তোমার দেওয়া থাকবে, ঠিক আছে? তোমরা ওই অনুযায়ী কাজ করবা, মানে উদ্দীপকে তোমাদেরকে মানগুলি দেওয়া থাকবে, যেটা 4 সেন্টিমিটার বা 4.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আসো আমাদের একটা কোণ, একটা কোণ কিরকম হবে। আমরা একটা কোণ যে কোনো মাপে এখন নিয়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু মানটা আমরা এখনো জানি না। যদি আমাদেরকে প্রশ্নে মানটা দেওয়া থাকে, যদি বলে কোণটা 45 ডিগ্রি, তাহলে আমাদেরকে এভাবে এই চাঁদাটার সাহায্যে আমরা 45 ডিগ্রিটা মেপে নিবো, কেমন? আর যদি বলে 60 ডিগ্রি, তাও যদি বলে 75 ডিগ্রি, যেটাই বলবে আমরা চাঁদার সাহায্যে কোণটা মেপে রাখবো। এটা ধরো এ বি সি ডি, এটা আমি ধরলাম একটা কোণ, এক্স কোণ, কেমন? এখন দেখো আমি যে কোনো একটি রশ্মি নিলাম, কেমন? যে কোনো রশ্মিটার আমি ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারি। আমরা যেরকম আমাদের সবার এক একটা নাম আছে, ঠিক সেরকম জ্যামিতির ক্ষেত্রেও আমরা রেখার একটা নাম দিব, কেমন? তাহলে ধরো আমি এটার নাম দিলাম বি ই, কেমন? যে কোনো একটি রশ্মি আমরা কি নিলাম, বি ই। যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে আমরা এই যে এ, এই কতটুকু আছে, এ যে এতটুকু, এখান থেকে কম্পাসটা বসা বা পেন্সিল কম্পাসটা এ পর্যন্ত, কেমন? যতটুকু আছে এ সমান করে এই বিসি অংশটা আমরা কেটে নিব। তাহলে এই অংশটার নাম দিলাম আমরা কি, সি। বিসি অংশ কেটে নিলাম। এখন দেখো আমাদেরকে বলেছে চারটা বাহু, এই একটা কাজ কিন্তু আমাদের শেষ। এই যে এখানে একটা বাহু আমাদের চলে এসেছে, তাই না? এখন আমাকে কাজ হচ্ছে কি, আমরা এক্স কোণটা নিতে না, এবার আমি বি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণের সমান একটা কোণ আঁকবো বি বিন্দুতে, কেমন? এক্স কোণের সমান আমরা একটা কোণ আঁকবো, এই মাপটা নিলাম আমরা। এখন এই মাপটা আমরা এইখানে বসাবো, কেমন? তারপরে দেখো এই যে এখান থেকে আছে না, এতটুকু মাপ তোমরা নিয়ে নিবা, নিয়ে এখানে এই বিন্দুটাতে বসিয়ে এভাবে করো, ঠিক আছে? এখন দেখো এখানে আমি দাগটা টেনে দিলাম।
এখন আমাদের কাজ হচ্ছে একটা বাহু চলে গেছে চতুর্ভুজ আঁকতে আমাদের কয়টা বাহু লাগবে চারটা বাহু কেমন বলছে চারটা বাহু আর একটা কোণ দেওয়া আছে তাহলে একটা বাহু শেষ এবার আমরা দ্বিতীয় বাহুটা নিব কেমন এই বি বি বাহুটা সমান করে বিটার মাপ নিয়ে আমরা এখান থেকে এটা কেটে নিলাম এখন চতুর্ভুজের আমরা দুইটা বাহু পেয়েছি আরো দুইটা বাহু লাগবে না এখন আমরা কি করব ধরো বি আমি এখানে বি এটা ধরো আমি এফ ধরি বি এফ থেকে বি এর সমান করে বি ডি অংশ কাটলাম কেমন যদি এটা আমি ডি ধরি এখন সি ও ডি বিন্দুকে কেন্দ্র করে সি এবং ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি দুইটা বৃত্তচাপ আঁকবো সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা দুটো কি আঁকবো বৃত্তচাপ আঁকবো প্রথমে ধরো সি এর মাপ সি থেকে আমি এখান থেকে এখানে কাটলাম আবার ডি ডি এর মাপটা আমি এখান থেকে নিয়ে এখানে কম্পাসটা বসিয়ে এই যে এখানে কাটলাম তাহলে ডি মাপটা একটু সি মাপটা একটু ছোট হয়ে গেছে আমি সি মাপটা আবার কেটে নিচ্ছি এই যে এখান থেকে বৃত্তচাপটা ছোট হয়ে গেছে কেমন দুইটা বৃত্তচাপ কোথায় নিয়েছে এই বিন্দুতে না এখন এই দুইটা বৃত্তচাপ দেখো যে বিন্দুতে মিলিত হয়েছে আমরা ওখানে ওখান থেকে আমরা দাগগুলি টানবো কেমন দেখেছো এই যে ধরো স্কেলটা বসিয়ে আমরা দাগটা টেনে নিব ধরো এই বৃত্তচাপ দুইটা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে কেমন তাহলে এ বি এই যে দেখো এ এ সি বি এ সি বি ডি বা এ বি সি ডি এ সি বি ডি হচ্ছে উদ্দিষ্ট কি চতুর্ভুজ কেমন এখন দেখো প্রথম থেকে আমরা আবার এটা আমরা আঁকাটা শিখে ফেললাম এখন আমরা কি করব বর্ণনাটা কিভাবে দিব বর্ণনাটা আমরা কিভাবে লিখব তাহলে প্রথমে আসো মনে করি চতুর্ভুজের চারটি বাহু এ বি সি ডি দেওয়া আছে এবং একটি কোণ এক্স কোণ দেওয়া আছে ত্রিভুজটি সরি চতুর্ভুজটি আঁকতে হবে কেমন মানে চতুর্ভুজ আমি ত্রিভুজ বলে ফেলছি বলে চতুর্ভুজটি আঁকতে হবে চারটি বাহু এ বি সি ডি দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে কেমন চারটি বাহু এ বি সি ডি এবং একটি কোণ এক্স কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এবার দেখো অঙ্কন যে কোন রাশি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই বা বিসি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই কেমন এবার বিসি এ বি বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব এক্স কোণের সমান সি বি এফ কোণ আঁকবো সি বি এফ কোণ আঁকবো এটা কিন্তু কি কোন কোণের মান এক্স কোণের মান কেমন এরপরে দেখো বি ও সি বিন্দুকে কেন্দ্র করে এখন বি বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করবো আগে বি এর এবার বি মান নিব বি এর বি এর মাপ নিয়ে কি করব বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে বি এফ থেকে কি করব বি ডি অংশ কেটে নিব কেমন বি ডি অংশ কেটে নিলে এখন এটা দেখো এবার সি ও ডি বিন্দুকে কেন্দ্র করে সি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এই যে সি এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আবার দুটি বৃত্তচাপ আঁকবো বৃত্তচাপ দুটি পরস্পর কিসে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে এ ডি এবং এ সি যোগ করি তাহলে এ সি বি ডি একটি চতুর্ভুজ বা নির্দিষ্ট চতুর্ভুজ আশা করি তোমরা সবাই এই যে আমি যেটা বুঝতে পেরেছ তোমরা এগুলো বাসায় বেশি বেশি অনুশীলন করবে আমি এটা যেভাবে একে দেখিয়েছি ওইভাবে করবা এখন আমরা দুই নম্বরটা আঁকবো কেমন এখন আমরা দুই নং শুরু করব দুই নং এর প্রশ্ন হচ্ছে কোন চতুর্ভুজের চারটা বাহু দেওয়া আছে এবং একটা কর্ণ দেওয়া আছে চারটা বাহু আর একটা কর্ণ আগেটাতে কিন্তু কোণ ছিল কিন্তু এটাতে কি কোণ নাই কোণ ছাড়াই আমাদেরকে এখন চতুর্ভুজটা
আঁকতে হবে আসো আমরা চারটা বাহু এই যে একটা বাহু নিলাম এরপর আরেকটা নিলাম এরপর ধরো আরেকটা নিলাম এমন এবার নিলাম কর্ণ কর্ণগুলো একটু বাহু থেকে তোমার উদ্দীপকে মানগুলি কিন্তু দেওয়া থাকবে আমি বারবার বলছি উদ্দীপকে মানগুলি তোমার দেওয়া থাকবে আমরা এখন যেভাবে আঁকছি আমরা কিন্তু জাস্ট ওখানে মানগুলি বসাবো ঠিক আছে যেই মানটা দেওয়া থাকবে ওই মাপে আমরা কেটে তারপর আমরা কাজগুলি করব তাহলে এটা হচ্ছে এ বি সি ডি চারটা বাহু আর কর্ণ ধরলাম কি ই তাহলে আমরা এদিকে আসি কেমন আগের মতো যে কোনো একটি রশ্মি বি ইনি বি থেকে কর্ণ কর্ণ কোনটা ই হ্যাঁ ভেরি গুড কর্ণ ই এর সমান করে আমরা একটা কর্ণ কেটে নিব চতুর্ভুজে কেমন তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি ই এখানে ধরো বি সি অংশ কেটে নিয়েছি এবার দেখো আমি এ বাহু এই যে এখান থেকে এ এর মাপ কতটুকু নিতে হবে এই যতটুকু আছে ঠিক ততটুকু সমান বি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা আমরা বৃত্তচাপ আঁকলাম এবার হচ্ছে আবার বি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম এবার সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আরেকটা আঁকলাম এবার ডি এর সমান তোমরা বৃত্তচাপগুলি আঁকাটা বুঝতে পেরেছো কেমন এখন দেখো এই যে দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করেছে না ঠিক ওই জায়গাটা থেকে আমরা এখানে রেখাটা আমরা টানবো বি বিন্দু বরাবর ঠিক আছে আবার আমরা এখানেও একই ভাবে এখানে আমরা আঁকবো বৃত্তচাপগুলি জাস্ট যে বিন্দুতে ছেদ করেছে ঠিক ওই বিন্দুটা থেকেই আমরা আমাদের টানবো কেমন ওই বিন্দুটাতেই আমরা স্কেলটা রাখবো আমাদের এই জিনিসটা একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে এখন দেখো এটা আমরা এঁকেছিলাম কি এ এর মাপে এটা বি এর মাপে এটা হচ্ছে সি এর মাপে এটা হচ্ছে ডি এর মাপে এটা এ ধরি এটা ধরি ডি এখন দেখো আমাদের চিত্রটা আঁকা হয়ে গিয়েছে কেমন একটা কর্ণ আর হচ্ছে কি চারটা বাহু দিয়ে আমরা এই চতুর্ভুজটা অঙ্কন করলাম এখন বলো আমরা বর্ণনা কিভাবে লিখব বর্ণনা আমাদেরকে লিখতে হবে না আচ্ছা তাহলে এখানে হবে এটা হচ্ছে 2 নং কেমন এখানে এক নং এখানে এখানে হচ্ছে 2 নং আচ্ছা প্রশ্ন আমাদের কি ছিল চারটা বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে কেমন ঠিক আগের মতোই আমরা লিখব মনে করি এ বি সি ডি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ধরো যদি তোমার মান দেওয়া থাকে 4 সেন্টিমিটার তাহলে তুমি লিখবা যে এ সমান 4 সেন্টিমিটার বি সমান 5 সেন্টিমিটার তুমি লিখবা এখন আমাদের কাজ হচ্ছে আমরা লিখবো যে এ বি সি ডি চতুর্ভুজের চারটি বাহু দেওয়া আছে এবং একটি কর্ণ ই দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে বা মনে করি এ বি সি ডি চতুর্ভুজের চারটা বাহু এবং ই হচ্ছে একটি কর্ণ চতুর্ভুজটি আঁকতে হবে তুমি যেভাবে লেখো ভাষাটা মিলে লিখবা এরপরে হচ্ছে তোমার বর্ণনা অঙ্কন যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আর সম্পাদ্যতে তুমি যদি একদম ক্লিয়ার করে চিত্রটা আঁকতে পারো অবশ্যই বর্ণনাটাও তুমি খুব সহজেই লিখতে পারবে
জাস্ট যেভাবে তুমি চিত্রটা আঁকছো তুমি ওইটাই ওখানে উপস্থাপন করবা, তাহলেই তোমার দেখবা যে বর্ণনাটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আসো আমরা কিভাবে লিখছি এটুকু আমরা বলে ফেলছি। এখন এখানে কিভাবে আসছে বি ই, কেমন বিটা কি যে কোনো একটি রশ্মি, মানে যে কোনো একটি রশ্মি বি ই নি, বি থেকে বর্ণ ই এর সমান করে বিসি অংশ কেটে নিও, অথবা বিসি ইজ ইকুয়াল টু ই, কেমন বিসি ইজ ইকুয়াল টু ই নি, মানে ই এর সমান করে বিসিটা আমরা কেটে নিব। এখন বি ও সি বিন্দুকে কেন্দ্র করে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি পরস্পর কি এ বিন্দুতে ছেদ করে। আবার বি ও সি কে কেন্দ্র করে যে পাশে আমি বৃত্তচাপটা আঁকছি তার বিপরীত পাশে, এই ই ইটা যখন কাটার পরে যে পাশে বৃত্তচাপ দুটি এঁকেছি আমরা প্রথমে ওইটার বিপরীত পাশে আবার দুটি কি বৃত্তচাপ আঁকি, এই বৃত্তচাপ দুটি পরস্পর দ্বি বিন্দুতে কি ছেদ করে, এই বৃত্তচাপ দুটি পরস্পর কি দ্বি বিন্দুতে ছেদ করে। তাহলে এখন কি এ বি এ সি এবং বি ডি এবং সি ডি কি যোগ করি, তাহলে এ বি ডি সি কি উদ্দিষ্ট চতুর্ভুজ। আমি প্রথম থেকে আবার বলি, এক নাম্বারটা ছিল আমাদের যে চতুর্ভুজের চারটা বাহু আর হচ্ছে একটা কোণ। তোমার তুমি সবসময় তোমার মাথায় এটাই রাখবা যে আমি আমাকে প্রশ্নে কি বলেছে, আমাকে উদ্দীপক কি চাইছে, উদ্দীপক যেটা চাইছে আমি ওইটা অনুযায়ী কাজ করব। ঠিক আছে, আমার নিজের মন থেকে আমি কিছু লিখবো না, আমাকে উদ্দীপক যেটা চাবে আমি সেটা অনুযায়ী কাজ লিখবো। আমাকে এখন কোণ বলে না, আমি কি এখানে কোণ আঁকতে পারবো না, কারণ আমাকে যেটা আমাকে বলে দিবে ওই তথ্য অনুযায়ী আমি আমার কাজ করব। আমার আগেরটাতে তথ্য ছিল যে চারটা বাহু আর একটা কোণ, আমি ঠিক ওইভাবে এঁকেছি, তোমরাও ঠিক এভাবেই আঁকবো। আবার এখন আমাদের তথ্য দেওয়া আছে চারটা বাহু এবং একটা কর্ণ, কেমন চারটা বাহু আর একটা কর্ণ। তাহলে এখন আমরা এখানে আঁকবো, এখানে কিন্তু আমরা এখন কোণ ব্যবহার করতে পারবো না, আমরা যদি এখন কোণ ব্যবহার করে আঁকি তাহলে আমাদের চিত্রটা কি ভুল হবে, কেমন ঠিক আছে। তাহলে একটা কাজ করি, এখন আমরা প্রথম থেকে আমরা তাহলে প্রথমটার সম্পর্কে আমরা জানলাম, এখন দ্বিতীয়টার সম্পর্কে আমি একবার বলেছি আমি আবার বলছি, এ বি সি ডি চারটি বাহু এবং ই একটি কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কন যে কোনো রশ্মি বি থেকে ই এর সমান করে বি সি অংশ কেটে নি, বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আমরা ই এর যে পাশে বৃত্তচাপ আঁকছি ওই পাশে না এঁকে বিপরীত পাশে আঁকবো, ঠিক আছে, বাকি বৃত্তচাপ দুটি সি এবং ডি কে সি এবং ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এবং সি কে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকবো, কোন পাশে যে পাশে একবার বৃত্তচাপ আঁকছি তার বিপরীত পাশে, বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ বি এ সি বি ডি সি ডি যোগ করি, তাহলে এ বি ডি সি উদ্দিষ্ট চতুর্ভুজ। আশা করি তোমরা সবাই আমাদের এই দুইটা সম্পাদ্য বুঝতে পেরেছো, তোমরা এগুলা দেখবা এবং বেশি বেশি করে বাসায় অনুশীলন করবা, আঁকার চেষ্টা করবা, বেশি বেশি করে অনুশীলন করবা, যত বেশি অনুশীলন করবে ততই তোমার জ্যামিতি সুন্দর হবে, পারফেক্ট হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা টপিকস নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।